ওয়ালাইকুম আসসালাম আরহামদুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চাইছেন কোনো মা যদি সন্তানের মহাবিপদে যদি লাই লাহ সব হানা দোয়া পাঠ করে বা এর খতম করে তাহলে এর কোনো ফল পাওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ জীবন একজন মা হিসাবে সন্তানের জন্য দোয়া করবে এবং তার দোয়া কবুল হবে এটাই কোরআন সন্ন্যার প্রতিশ্রুতি তো মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে যে তিনি যেই সন্তান বিপদে পড়েছেন নিঃসন্দেহে তার কোনো অপরাধের কারণেই তিনি এ বিপদে হয়তো পড়েছেন অথবা আল্লাহ সোবান তাকে পরীক্ষা করতেছেন তাকে আল্লাহ তার আরো প্রিয় বান্দা হিসাবে মর্যাদা দিবেন সেই কারণে অতএব ক্ষেত্রে ওই সন্তানকে নসিহাত করা তিনি যেন আল্লাহর আনুগত্যতার মধ্যে থাকেন ভুল ভ্রান্তি থাকলে সেটা থেকে তিনি যেন তওবা করেন এবং তাকে নসিহাত করা তিনি একাশটি কাজটি করবেন কারণ এই দোয়াটির যেখান থেকে সূচনা হয়েছে সেটা ছিল নবী ইউনুস আলাইহিস সালামের ঘটা মাছের পেটে চলে যাওয়া সেখানে বসে তিনি এ দোয়া পাঠ করেছিলেন মানে হচ্ছে যিনি বিপদগ্রস্ত তিনি এ দোয়া পাঠ করবেন আর এখানে খতমের কোনো বিষয় আসেনি খতম এটা আমাদের সমাজের পরিভাষা বা আমাদের সমাজের কালচার কোরআন এবং সুন্নায়ে ইলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ এই দোয়া খতম করার কোন পরামর্শ কোথাও আসেনি বা এরকম কোন দিক নির্দেশনা আসেনি থেকে যেটুকু বোঝা যায় যে সাল্লাম বেশি একবারই হয় না হয় পড়েছেন না হয় তিনি পড়তেই ছিলেন কিন্তু কতবার পড়েছেন বা এতবার পড়তে হবে এতবার পড়লে পরে বালা মুসিবাত থেকে উত্তরণ পাওয়া যাবে এমন কোনো কিছু কোরআন শ্না আমাদেরকে বলে না বরং এখলাসের সাথে একবার পড়লেও আল্লাহ যদি সেটা কবুল করেন তাহলে বালা থেকে রক্ষা পাওয়া যেতে পারে আর একজন মা হিসাবে তিনি যেটা করবেন এই সন্তানের বালা মুসিবাদ থেকে উদ্ধারের জন্য তিনি বেশি বেশি সৎকর্ম করবেন এবং যে সমস্ত জায়গায় দোয়া কবুল হয় সে সমস্ত জায়গাতে তিনি আহ আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ সোহান তালা যেন তার সন্তানকে এই বিপদ থেকে উদ্ধার করেন তো সরাসরি এভাবে বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি দোয়া করবেন আর আমলগুলো করবেন যিনি বিপদের ভিতরে পড়েছেন তিনি তিনি তবা করবেন এ দোয়া করবেন এছাড়া অন্যান্য দোয়াগুলো করবেন এবং দোয়া কবুলের জায়গাগুলোতে বসে তিনি দোয়া করবেন ঠিক পাশাপাশি তিনি সাবর করবেন যে এ বিপদ আল্লাহর ফয়সালা এটি অবদারিত ছিল কারো শক্তি নেই এটি প্রতিহত করার একমাত্র আল্লাহরই ইচ্ছা তিনি যদি ইচ্ছা করেন তিনি আবার এটা থেকে রক্ষা করতে পারেন তো বিপদে তিনি ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবাহান তালা তাকে উত্তম বদলা দিবেন আল্লাহর যে লক্ষ্য সে লক্ষ্য পূরণের ক্ষেত্রে তিনি বাধা বা অসন্তুষ্টি ব্যক্ত করবেন না বরং মনে করবেন যে এর চেয়ে বড় কোনো বিপদ আসতে পারতো আল্লাহ সোবান তালা তাকে সে বিপদ থেকে রক্ষা করেছেন অথবা আল্লাহ সোবান তালা পছন্দ করেছেন বিদায় এমন বিপদ দিয়েছেন নবীরা আসৌদেরকেও এর চেয়ে বড় বড় বিপদ দেওয়া হয়েছে কিন্তু কখনোই তারা হতাশ হননি ধৈর্য হারা হননি বরং ধৈর্যের বিনিময় হিসাবে তিনি এই বিপদের মধ্য দিয়ে হয়তো আহ উত্তম এমন বদলা পাবেন যেটি তিনি কল্পনাও করতেছেন না তো এভাবে তিনি সবরের সাথে এই বিষয়গুলো মেনে নিবেন এমনও হতে পারে অনেক সময় বিপদ আসার পূর্বে মানুষ না ফার্মানের ভিতরে জড়িয়ে থাকে বিপদ আসলে পরে নামাজি হয়ে যায় বিপদ আসলে পরে সে হারাম ছেড়ে দেয় তো এমন বিপদ আসলে একজন বান্দার জন্য কল্যাণকর এটা তার জন্য শুভ আহ শুভ সুসংবাদ তার জন্য নিয়ে আসে তো এরকম হতে পারে অতএব বিপদ আসলে আমাদের কিছু নেই আমরা এর থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা এবং আল্লাহর থেকে এটা ফয়সালা আসবে তো বিপদে যিনি সবচেয়ে তিনি গুরুত্বের সাথে করবেন কারণ আল্লাহ সালাম বিপদ তাকে দিয়েছেন যে তিনি যাতে আল্লাহর কাছে ফিরে আসে তিনি যাতে অনুতাপ্ত হন আহ অন্য কেউ নাই কারণ আমাদের সমাজে আহ যে সমস্যাটা সেটা হচ্ছে পাপ করে একজনে আর সেই পাপের জন্য কাঁদে অন্য তো এমনটি কিন্তু ঠিক নয় বরং যিনি অন্যায় করতেছেন তাকে অন্যায় করার পূর্বেই আমরা যারা অন্যায়ের পরে আহ কান্নাকাটি করি তাদের অন্যায়ের পূর্বেই তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা উচিত ছিল আহ তো যাই হোক আল্লাহর ফয়সালায় যেটা হয়ে যায় সেক্ষেত্রে যিনি অন্যায় করেছেন তিনি তবা করবেন তিনি এই সমস্ত দোয়া করবেন তবে সেটা অবশ্যই কোরআন মোতাবেক হতে হবে নিজের ইচ্ছা মতো অথবা সমাজে প্রচলিত যে কুসংস্কার রয়েছে সেই কুসংস্কারের ধারাবাহিকতায় কোনো কিছু করা যাবে না তাহলে আল্লাহ হওয়া তালার অসন্তুষ্টি আরো বেড়ে যাবে বিপদ দীর্ঘস্থায়ী হবে নতুন বিপদ আসতে পারে আল্লাহ আলমসালাম নবিনা মোহাম্মদ